একদম বাজে কথা বলবে না। মা যেটা বলছে সেটা করো। আমি কিন্তু কলকাতা ফিরে মাল লাগাবো এবার। না না, আমার সাথে নেগোসিয়েট করবে না একদম। তোমার এখনো সে বয়স হয়নি। হোমওয়ার্ক হয়েছে? বাবা বাবা, তাহলে আবার এত কথা কিসের? আগে হোমওয়ার্ক শেষ করবে, তারপর অন্য কথা। এক মিনিট। ইয়েস স্যার, মিস্টার ধাওয়ান, আমি এই ব্যাপারটা নিয়ে বহু বছর ধরে পড়াশোনা করছি, তুমি তো জানো। যাই হোক, আমার মনে হয় আমি বলতে পারব। কি বলতে পারবেন আপনি? জিনিয়া কোথায় আছে? 63, আগলে সাল 64 কা হো জাউঙ্গা। ক্যা করতে হ্যায়? কুছ নহীঁ। মতলব? কুছ নহীঁ মতলব কুছ নহীঁ। पहले एक हॉस्पिटल में सुपरिटेंडेंट था, रिटायर हो गया। दिल्ली में घर है अपना। यहाँ कैसे? मेरे एक दोस्त का घर है यहाँ, मिस्टर चटर्जी के घर के सामने। कभी कभी फुर्सत के क्षणों में आ जाता हूँ छुट्टी बिताने। उस दिन अब क्या देखा था? मैं लास्ट सैटरडे को यहाँ पहुंचा। सुबह नाश्ता कर ही रहा था कि देखा मिस्टर चटर्जी के घर के आगे एक गाड़ी आकर रुका। बड़ा था। एसयूवी? हाँ, एसयूवी, व्हाइट कलर का। कोई सवारी को देखा आपने? नहीं सर, गाड़ी से तो उतरा ही नहीं। हाँ, वो लड़की गाड़ी पे जरूर दौड़ के चढ़ गई। और कुछ? अमी बाजारे गेछिलाम, बाजार थेके फेरार पथे हठात एकटा सादा गाड़ी ओखाने देखी। गाड़ी पे एक डॉक्टर का साइन था और नंबर कुछ अजीब सा था। तीन डिजिट याद है मुझे लास्ट के, 420। আর কিছু মনে হচ্ছে? আর কোনো ডিটেইল? হ্যাঁ, সিনিয়র গাড়িটাতে বেরিয়ে গেল আর যাওয়ার সময় আন্টি বলে আমাকে হাত নেড়ে গেল। ওকে দেখে তো খুব খুশি মনে হচ্ছে। পাশে কেউ ছিল? আমি ঠিক খেয়াল করিনি। আচ্ছা, এই চ্যাটার্জি ফ্যামিলির সঙ্গে আপনার কতদিনের আলাপ? ওরা জবে থেকে এখানে এসেছে সেই থেকেই আলাপ। আর সিনিয়র মেয়েটা ভারী মিষ্টি, সেদিনও এসেছিল আমাদের বাড়িতে। কি হলো? মন খারাপ? বাবা যেতে দিচ্ছেন না? সঙ্গে কে যাচ্ছে? শালিনীর বাবা যাচ্ছে, এরপর তো স্কুল শুরু হয়ে যাবে। এটা খাও। এটা কি? খেয়ে তো দেখো, আমি বানিয়েছি। It's hard, but it's good. আমি কথা বলবো বাবার সঙ্গে? বাবা মায়ের কথা শুনছে না, তোমার কথা শুনবে। আপনি মিস্টার চ্যাটার্জির সঙ্গে নিয়ে কথা বলেছিলেন তারপর? না। আপনি অ্যাস্ট্রোলজার? অ্যাস্ট্রোলজার বলতে পারেন, তান্ত্রিক বলতে পারেন, পামিস্ট বলতে পারেন, মানে সবই জানেন আর কি। জানার কি কোনো শেষ আছে? যদি বলেন তো আপনারও। আমার এসবে বিশ্বাস নেই। আর তাছাড়া আমি এখন শুধুমাত্র মেয়েটার মিসিং হওয়া নিয়ে কনসার্নড। মেয়েটা তো মিসিং হয়নি। মানে? মানে ওর যেখানে যাওয়ার ও সেখানেই গেছে, এটাই ওর নিয়ত। হেয়ালি, সেটা একটু স্পষ্ট করে বলুন না। হেয়ালি না, গণনা। এই যে আপনি যেমন একজন দুধে সিআইডি অফিসার, কিন্তু কতজন জানে যে ভেতরে ভেতরে আপনি একদম চুরচুর হয়ে যাচ্ছেন? এক সেকেন্ড, আমার ব্যাপারে কিছু জানার দরকার নেই, আমি ইন্টারেস্টেড নই। আপনি আপনার ব্যাপারে বলুন, কতদিন এসেছেন এখানে? বছর দুয়েক। কেন? আগে কোথায় ছিলেন? লখনৌ। আর উইথ ডিউ রেসপেক্ট টু ইয়োর পুলিশ ডিপার্টমেন্ট, আপনারা এগুলো ভেরিফাই করে নিতে পারেন। অফকোর্স করবো, কিন্তু তবু আমাদের একটা রুটিন ক্রস চেক করতেই হয়। চলি, থ্যাংক ইউ। আর যদি কোনো খবর পান, যদি কিছু দেখেন, যদি কিছু মনে পড়ে, তাহলে প্লিজ জানাবেন, আমাদের হেল্প হবে। এক মিনিট, আপনার এই জঙ্গলের দিকে একটু নজর রাখলে ভালো করবে, হয়তো কোনো ক্লু পেলে পেয়েও যেতে পারে। কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাভ ইউ কমপ্লিটলি লস্ট ইট? এখন তন্ত্র সাধনা করবো আমরা? না, আমি সরি, পারলাম না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এত চেঁচামেচি করার কি আছে?
It is just an attempt to find her. Exactly. চেষ্টা করতে দোষ কোথায়? আমরা তো ওনাকে ডাকিনি, উনি নিজে থেকে এসেছেন। পুলিশ পুলিশের কাজ করুক, আমরা তো বাধা দিচ্ছি না। পার্সোনাল ওপিনিয়নটা থাক না এখন, সকলেই তো চেষ্টা করছি। তুমি ওনার সঙ্গে গিয়ে কথা বলো। আমার মেয়ের জন্য আমি সব করতে পারি। হ্যাঁ, তুমি সব করতে পারো, কিন্তু শুধু এটুকু দেখতে পারলে না যে মেয়েটা কার সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে গেল। ভুল আমার, মানছি। বারবার মনে করিয়ে দাও কেন? শোনো, আমি ঝগড়া করছি না, কিন্তু ব্যাপারটা একটা ইললজিক্যাল ব্যাপার, একটা অবৈজ্ঞানিক ব্যাপার, সেটাকে প্রশ্রয় দেওয়া যায় না। জেদ না করলেই নয়, একটা চেষ্টা করতে দাও না, বেশি কিছু তো চাইছি না, একটু হেল্প করো মেয়েটার মুখের দিকে তাকিয়ে, প্লিজ। শুধু বাবার নাম্বারই তো দেখতে পাচ্ছি, নট ইভেন আ ফ্রেন্ড। সেটাই তো স্ট্রেঞ্জ, সংখ্যায় অল্প হতে পারে কিন্তু বন্ধু বান্ধবদের কিছু কল তো থাকবে। সিমটা কোথায়? মিসিং। র্যানসামের কলও তো এখনো আসেনি। নট ইয়েট, সেটাই অদ্ভুত। বড্ড অড লাগছে সব কিছু। ৩৬ ঘন্টা হয়ে গেল, র্যানসামের কোনো কল নেই, এদিকে সিম কার্ড মিসিং। একটা ১৩ বছরের মেয়ে ডায়েরি লেখে, তার ওর বাবা মা কোনো ইনফরমেশন না নিয়েই মেয়েকে পিকনিকে যেতে দিল। দিলো দিলো, কোন বন্ধুরা পিক আপ করতে এসছে সেটা একবার দেখবে না? গাড়ি দিয়ে কেউ নামলো না, হয় নাকি? ওর মা তো বলেইছিল ভুল হয়ে গেছিল। ভুল? আর ইউ ম্যাড? তোমার নিজের ছেলে মেয়ে হলে তুমি এই ভুলগুলো অ্যাফোর্ড করতে পারতে? ইটস আ শিয়ার কেস অফ নেগলিজেন্স, অ্যাবসলিউট নেগলিজেন্স। ছেলে মেয়ে কোথায় যাচ্ছে সেটা তুমি খেয়াল রাখবে না? তাড়াহুড়ো তো হতেই পারে। কিসের কিসের ইয়ে হয়েছে, তাড়াহুড়ো হয়েছে? কিসের তাড়াহুড়ো হয়েছে আমায় বোঝাও তো। আফনুন স্যার। ও হ্যাঁ হরজিন্দর, আন্দর আও স্যার। ইয়ে মিস্টার খান্ডেলওয়াল কি কেস ফাইল? আচ্ছা রাজিকা ফাইল। নো প্রোগ্রেস স্যার, হর জগে পতা কিয়া, চৌগি, চেল, ইভেন শিমলা। ওহাঁ পে স্যার তিন চার দিনো মে কোই ভি এসা বোর্ডার কিসি ভি হোটেল মে নি আয়া। অর তো এসইউভি? নো ট্রেস স্যার। ইয়ে দেখিয়ে, ও মোবাইল ওয়ালি ফটোগ্রাফ, ইসকো বস ইতনা হি ম্যাক্সিমাম জুম কর দিয়া হ্যায়, অভি আগর কোই ক্লু মিলেগা তো ইসি সে হি মিলেগা। কুছ খাস ঢুঁড় রে আপ ইস ফোটো মে? ফোটোগ্রাফার কো মুশকিল হ্যায় লেকিন নামুমকিন নহি হ্যায়। লগ তো রা হ্যায় কি ইয়ে চার্চ কে সামনে ওয়ালা রাস্তা হ্যায়, ধ্যান সে দেখিয়ে পিছে ও বুক শপ ভি হ্যায়। কোই এক ভি রিফ্লেক্টর মিল জাতা তো দিখাই তো নহি দেতা। হ্যাঁ, আগর কোই গাড়ি বগেরা কুছ হোতি তো শায়দ। ঢুঁড়ো ভাই, এসে তো নেই হোগা। এক ভি ক্লু নেই হ্যায় আমারে পাস, সিরফ কুছ লোগো কা বয়ান। আগর পুলিশ আর সিআইটি মে কুছ ফরক নেই রাহা তো ডিপার্টমেন্ট ক্লোজ করনা চাহিয়ে। এই ফটোটাই আমাদের ভরসা, যা বড় এর থেকেই পেতে হবে। মিল গিয়া সানগ্লাস। ওয়েল ডান অর্জুনদের, প্রিন্ট আউট নিকালো। ও বুকশপ কে কিয়া নাম থা? হিমালয়ান বুক স্টোর। রাইট মিস্টার চ্যাটার্জি, একটা উপকার করতে হয়েছে। কোনো মানে হয়? রিডিকুলাস। কি হলো, তুললো না? না, আমি না এদের ব্যাপার স্যাপার বুঝি না। জেদ করবে, যা বলবো ঠিক উল্টোটা করবে, তার জন্য আমরাই দায়ী। হ্যাঁ, তুমি ছোটবেলায় তোমার বাবার কথা শুনতে, আমি কতটা বাধ্য ছিলাম সেটা তুমিও ভালো করে জানো। ব্যাস
তাহলে আর মামনিকে দোষ দিই কি না? দাঁড়াও এই যে কোথায় আছে ফোনটা? হ্যালো, হ্যাঁ কি ব্যাপারটা কি বলতো তোর? হ্যাঁ আমাকে দাও, হ্যাঁ আমাকে দাও এক সেকেন্ড। আরে হ্যালো হ্যালো, তুই খেয়েছিস ঠিক করে? তুই বারবার ফোনটা কাটছিস কেন রে? তোর ফোনও লাগছে না, শোন তাড়াতাড়ি ঘুমিয়ে। হ্যালো হ্যালো, ফোনটা কেটে দিল। হ্যাঁ বাধ্য বা আমার বাধ্য সন্তান। এরকম একটা ফ্যান্টাস্টিক নির্জন জায়গা, খটিয়াতে বসে পাশি জঙ্গল। চিয়ার্স চিয়ার্স। হ্যাঁ ভালো কথা, জঙ্গল বলতে মনে পড়লো কালকে ফেরার সময় ভুল করে ওই জঙ্গলের ভেতরে চলে গিয়েছিলাম। কি গা ছমছম করছিল কি বলবো, আমি তখনই বললাম আর ভেতরে ঢুকো না, কি দরকার বলো, কেউ যায় না। ভূত তেল? আরে না না দুধ, দেখো ওসব কিছু না, আসলে ওই গুজব, লোকে বলে বলি একটু আধটু। কিন্তু তোমার এখান থেকে তো জঙ্গলটা পরিষ্কার দেখা যায়, তা তুমি কোনো দিন দেখেছো কিছু? নেবা, আমি কিন্তু শুনেছি একবার জঙ্গলে গেলে না আর ফেরা যায় না, লোকে পথ হারিয়ে ফেলে পাগল হয়ে যায় আর ফিরতে পারে না, বলো? গত দু তিন বছরে না বেশ কয়েকজন মিসিং। দেখো হয়তো অন্য কোনো কারণে গেছে, হয়তো জঙ্গলকে দোষ দেওয়া। হ্যালো হ্যালো, কি হলো? হ্যাঁ না মামুনির আসার সময় হয়ে গেল তো। তোমরা না বড় বেশি টেন্স হয়ে যাও, এত চিন্তা করো না, হইচই করতে করতে ঠিক সময় মতো ফিরে আসবে। তুমি একটা কাজ করো না, ওর এক বন্ধু আছে না প্রিয়াংশী বলে, ওর বাড়িতে একটা ফোন করো, ওর বাবা মা নিশ্চয়ই জানবেন। আজকে আইপিএল এর ম্যাচ আছে না? বাবা হ্যালো, তুমি জানো বাড়িতে থাকলে কত আইপিএল দেখো। কি হলো তোমার আজ? হনি এলো। প্রিয়াংশী বলছে ট্রিপে যায়নি। প্রিয়াংশী ট্রিপে যায়নি? দেখো তো লাস্ট মোমেন্টে ক্যান্সেল করেছে। সেটা তো বললো না আমায়। আর কারোর নম্বর নেই অন্য কোনো বন্ধুর? মিস্টার আহুজার মেয়ে কি নাম ওর? আহুজার নাম্বার আমার কাছে আছে, লেট মি কল হিম। কল করো তো। হ্যালো মিস্টার আহুজা, হাই মিস্টার চ্যাটার্জি হ্যা, হ্যাঁ হাই। আপলোক বাপস আগে গে ট্রিপ সে? মতলব আপ লোক গে হি নাহি? কি হয়ে যায়? আপকো পতা হ্যা ক্যা কন কন গে থে? কি হয়েছে টা কি বলো না। জি দিজি আপ। হ্যাঁ হাই বেটা, তুমি পতা হ্যা জিনিয়া কে সাথ কন গই থি ট্রিপ পে? ক্যা নাই, ঠিক হ্যা ঠিক হ্যা, থ্যাংক ইউ বেটা। কি হয়েছে, কি হয়েছে কিছু বলছো না কেন? আহুজার মেয়ে বললো ও তো যায়নি ট্রিপে, আর ট্রিপে নাকি শেষ পর্যন্ত ক্যান্সেল হয়ে গেছিল। কি বলছো তুমি, কি বলছো? না না বলছি যে লাস্ট যখন তোমাকে ফোনটা করলো তখন তোমায় কিছু বলেনি? কখন ফিরবে? না কিছু বলেনি, তার উপরে ফোনটা রেখে দিল, ওর মা লাস্ট কথা বলেছে, আমি সত্যি জানি না। ফিরিনি মানে? ওর বন্ধুদের বাড়িতে খোঁজ করেছো? মুঝে তো কুছ ভি নাই পতা। হ্যাঁ ট্রিপ মে জানে কি বাত তো হুই থি, লেকিন ও সব তো ক্যান্সেল ভি হো গয়া। আচ্ছা আর আর কিসি কা জানে কা বাত থা ট্রিপ পে? নো আইডিয়া আঙ্কল। হ্যাঁ এক বার ও বলি থি কি প্রিয়াংশি যা সকতি হ্যা। আচ্ছা ঠিক আছে, তুমি ওর কাছে থাকো, আমি দেখছি। হ্যাঁ রাখছি। আমি বলছি নাথিং কনক্রিট ইয়েট। আমার খুব ভয় করছে উনি। ভয় পেও না, আমি আমি আসছি, আর একটা জায়গা চেক করে আসছি। I don't have any idea uncle. Yes we have planned for chai for a couple of times, lekin kuch bhi final nahi hua tha. To ha wo jab aap log plan kar rahe the tab aur koi tha aap logo ke sath? नो अंकल, हम तीनों ही वहाँ पर दोस्त थे, लेकिन कुछ दिन पहले एक लड़का आया था जीनिया से मिलने के लिए। वो कहाँ से आया था? वो
पता नहीं, लेकिन एक बार उसने हम तीनों का एक फोटो लिया था, वो है मेरे पास। ये देखिए। इसमें लड़का कहाँ है? उसी ने तो ये पिक्चर लिया था। ओ अच्छा अच्छा। खबर पहले? क्यों लो? Don't tell me कोनो खबर पाऊंगी। अरे किसी बोल चुना क्या तुमरा? बोल ची। मामूनी ठीक अच्छा तो? तू किसी बोल चुना क्या तुमरा चुप करे आज चुके नो? मामूनी कौन था ये बोल चुना क्या नो? तुमने सिर्फ कोते आज चुप। मामूनी। সেই রাতটা তারপর আমাদের কিভাবে কাটলো সেটা শুধু আমরাই জানি। পরদিন সকালে পুলিশে ডায়েরি করি আমরা। ডায়েরি করা সত্ত্বেও নিজেরাও হাল ছাড়িনি, কিন্তু সব জায়গায় জায়গায় খুঁজেছি। যেখানে যেখানে জিনিয়ার খোঁজ পাওয়া সম্ভব সব জায়গায় গেলাম। চার্চ এরিয়া, আপার মল এরিয়া, যেসব দোকানগুলোতেও রেগুলার যেত, স্টেশনারি শপস, গার্মেন্ট শপস, বাজার অঞ্চল সব জায়গায় গেলাম। যদি কেউ ওকে দেখে থাকে, কোনো ক্লু পেলাম না। পুলিশের কাজ পুলিশ করছে করুক, উই আর নট সাপোজ টু বি ইনভলভড। কিন্তু ব্যানার্জির রিকোয়েস্টে পুলিশ আমাদের সাপোর্ট চেয়েছে, দ্যাটস ওয়াই উই আর হিয়ার। আর ব্যানার্জির বন্ধু মানে আপনি আমারও বন্ধু। নিশ্চয় জানেন ডাক্তার, উকিল আর পুলিশের কাছে কোনো কিছু লুকোতে নেই। আপনার মেয়েকে খুঁজে বার করবার দায়িত্ব আমারই, কিন্তু তার জন্য আপনাদের দুজনের হেল্প আমার ভীষণভাবে দরকার। ছোট ছোট ঘটনা যদি কিছু মনে পড়ে বাদ দেবেন না, বলবেন। হয়তো এমন কোনো ঘটনা যে আমার একটা কথা হঠাৎ মনে পড়লো। কদিন আগে ও আমায় বলেছিল দোকান আছে টাউনের দিকে, হিমালয় বুক স্টোর্স। ও প্রায় বই এক্সচেঞ্জ করতো ওখান থেকে। দোকানটা চার্চের পাশেই। সেদিন একটা ছেলে ওকে ফলো করছিল। ছেলেটা অদ্ভুত দেখতে, চুলে কিরম অদ্ভুত রং করা, চোখে চশমা না সানগ্লাস পড়েছিল। জিনিয়া খুব তাড়াতাড়ি সাইকেল চালায়, ও তাড়াতাড়ি সাইকেল চালিয়ে বাড়ি চলে এসেছিল। ব্যাপারটা নিয়ে হাসাহাসিও করেছিল, কিন্তু আমি খুব চিন্তায় পড়েছিলাম। আমি তো জানতাম না এসব কিছুই। আমায় পরে বলেছিল। হিমালয় বুক স্টোর, রাইট? আর কিছু? আর কিছু তো মনে জানি না, আরও কিছু আছে নাকি? আপনার মেয়ের ওয়ার্ড্রোবটা চেক করতে পারি, ইফ ইউ ডোন্ট মাইন্ড? বুঝতেই তো পারছেন, ইনভেস্টিগেশন। শিওর। মায়া, মায়া! জি স্যার। চেক করলো? ওকে। এখন এক্স্যাক্টলি আপনার মেয়ের বয়স কত? এবছর 13 হবে। ডায়েরি লিখতো? সেরকম রেগুলার নয়, মাঝে মাঝে লিখতো। টুডে আই ওয়ান্ট টু পিকনিক উইথ মাই ফ্যামিলি, আই হ্যাড লটস অফ ফান। দু মাস আগের একটা নোট রয়েছে দেখছি, এবারে কিছু জানেন? আমায় বলেনি তো। আপনি এসব ব্যাপারে জানলে মাই জানবে। আরও বেশ কিছু নোট রয়েছে, রাখতে পারি এটা? রাখুন, কিন্তু মানে হয়ে গেলে যদি বুঝতেই পারছেন। স্যার বেশি কিছু মেলা নেই। ঠিক আছে যাও, ওসব পুলিশ তো এসব আগেই ঘেঁটে গেছে, নতুন কিছু পাওয়া তাও দেখি।
আচ্ছা এটা কার ছবি? এই এটা তো ওর বলে মনে হচ্ছে না। আমার বোনের ছেলে, যিনি আর খুব ক্লোজ। আর এই পুতুলটা? সব ছবিতে দেখছি। ওটা ওর খুব প্রিয়, ওটা কাজ ছাড়াই করতে চায় না। এটা না? আচ্ছা একটা জিনিস, আমি না গতকাল রাতে এটা পেয়েছি, ওর এক বন্ধুর বাড়ি থেকে, এটা একবার দেখতে পারেন। আমরা গত দুটো দিন একেবারে ঘুমোতে পারিনি, বুঝতেই পারছেন। আপনার তো দুদিন, আমার বছর তিনেক। ইনসমনিয়া। চোখ কান খোলা রাখবেন, কোনো ইনফরমেশন থাকলে দেবেন, আর ফোনটা সবসময় চালু রাখবেন। ডোন্ট ওয়ারি, আই উইল ডু সামথিং। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড মর্নিং। মাই কেবল ধবন হু, আপকা পড়োসি। ও আচ্ছা, নমস্তে। হম থোড়া জলদি মে হ্যাঁ, ইফ আই ক্যান টক টু ইউ লেটার। হ্যাঁ শিওর শিওর। ওয়েসে মাই আপকি কুছ মদদ কর সকতা হু। কেসে? ইওর ডটার ইজ মিসিং, রাইট? ইয়েস। আই হ্যাভ সিন সামথিং। अरे अंकल, ब्रिटिश जमाने से नहीं टूटा, आज टूट जाएगा। नहीं बेटी, हिंदुस्तान की बात ही कुछ अलग है। हम लोग बनाते हैं जितना, टूटता है उससे ज्यादा। हाँ अच्छा, आपकी किताब आ गई। हाँ देख लीजिए। हाँ दो तीन बार फोन भी किया था आपको। मैं रिंग करना भूल गई, ये लीजिए आपका पुराना वाला किताब। अच्छा अच्छा अच्छा, हाँ ठीक है, देख लो। फैंटास्टिक, कितना हुआ? हाँ पहले तो आप दो किताब ली थी और ये 135 हो गया कुल मिला के। ओके ये लीजिए। अच्छा आप बंगाली हो? कैसे पता? हाँ हमको तो सब कुछ पता चलता है। पंजाबी से बंगाली, तमिल, तेलुगु और हिमाचली, वो तो पता चलता ही है। बाय अंकल। अच्छा बाय। हाँ দিকে খেয়াল আছে কটা বাজে? পেট খালি করে টোটো করে ঘুরে বেড়াচ্ছিস, খেয়ে নে। আবার বেগুন? যা দিয়েছি খেতে হবে। মা তুমি বাবাকে বলেছিলে? কি ব্যাপারে? উফ কতবার বলবো। তোমার বাবাকে তুমি চেনো? আমি বলতে পারবো না। মা প্লিজ, দুদিনের কথা। ব্যাপারটা দুটো দিনের নয় জিনিয়া, ব্যাপারটা তোমার সেফটির, তোমার সিকিউরিটিটা সব থেকে বড়। তাছাড়া স্কুল ভর্তির সময় তো আছে। সেটাই তো বলছি, স্কুল শুরু হয়ে গেলে তো সব বন্ধ, তাই তার আগে ঘুরে এলেই তো হয়। বাবাকে বল। কি বলবে বাবাকে? আরে বাবা, বন্ধুদের সঙ্গে আলাদা মজা, তুমি বোঝো না। বাবা প্লিজ, আমার আরো পাঁচটা বন্ধু যাচ্ছে, শালিনীর বাবাও যাচ্ছে অ্যাজ লোকাল গার্জেন। বাবা চাম্বা ভ্যালি না দারুণ জায়গা, জানো শাহরুখ এসেছিল? বাবা এত কাছে, দেখতে যাব না? দুদিনের কথা প্লিজ। চারিদিকে কত রকম ঘটনা ঘটছে জানা আছে? জানি। আর অন্যদের বাবা মারা কিভাবে ছাড়ছে? সেটা তো আমি দেখতে যাব না, আমার প্রবলেম আছে। তোমার নিজের যখন ছেলে মেয়ে হবে তখন বুঝবে। একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার থেকে আগে ভাগে সাবধান হওয়াটা সবসময় ভালো। আমরা তো আছি, ছুটি পড়ুক স্কুলে আমরা নিয়ে যাব। শোনো না ধূত, যাবার সময় একটু মিসেস রয়ের ওখানে ঘুরে যাও তো, শরীরটা তো ভালো নেই, বাড়িতে কাজও চলছে। ঠিক আছে আমি একবার ঢুঁ মেরে যাচ্ছি, তুমি একটু এদিকটা দেখে নিও। ও ঠিক আছে, কিছু
মিসেস রয়ের বাড়িটা আমাদের পাশেই, একা থাকেন তাই মাঝে মাঝে দেখতে যাই আর কি। মানুষটা খুবই নলেজেবল, প্রচুর ইনফর্মড, অনেক বই পড়েন, কিন্তু শুধু একটা ব্যাপারই আমার সঙ্গে মতের মিল হয় না, তন্ত্র সাধনার ওপর ওনার অগাধ বিশ্বাস। তোমরা একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারো না, কিছু মানুষ আছে যারা কিছু না জেনে অল্প কয়েকটা বই পড়ে মানুষকে ঠকানোর জন্যই এই ডিসিপ্লিনটা ব্যবহার করে, আর তার জন্যে বদনাম হয় তন্ত্র সাধনা। আরে বাবা, তন্ত্র সাধনা জিনিসটাই তো ইটসেলফ কন্ট্রোভার্সিয়াল, এর তো কোনো প্রমাণ নেই, সাবজেক্ট টু এভিডেন্স এভরিথিং ইজ রাইট। আবার এভিডেন্স 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 এভিডেন্স, কথাটা শুনলে আমার মাথা গরম হয়ে যায়। কিসের এভিডেন্স এভিডেন্স? সব কিছুর এভিডেন্স পাওয়া যায়? এটা ফিল করার ব্যাপার, এত সাটল, আমরা কতটুকু জানি এই ধরো মৃত্যুর পরে কি হয় আমরা জানতে পারি, কিন্তু যারা সেই লেভেলে উঠেছে তারা কিন্তু জানতে পারে। এরপরেও কন্ট্যাক্ট করতে গেলে, আচ্ছা ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান, আপনি এই যে এই জলটা জলটা খান, জলটা খান। না ঠিক আছে ঠিক আছে, ডাক্তার দেখিয়েছেন, একটা মানুষকে খবর দেবো না, ওই কালকে একটু বারান্দায় বসেছিলাম, ঠান্ডা লেগে গেছে, ষাটের ওপর উঠে গেলে কলকবজা বিগড়তে শুরু করে, এ তো সবারই জানা। আপনাকে দেখে কিন্তু মনে হয় না ষাটের ওপর, মানে বয়সটা পাঁচে পড়লো না। সবাই যাবে, মেয়েটা একা একা পড়ে থাকবে। ব্যাপারটাকে শুধুমাত্র এত সেন্টিমেন্টাল করে তুলো না তো। আরে বাবা, গার্জিয়ান তো একজন যাচ্ছেই, তাছাড়া ছেল ভালো জায়গা, কাছাকাছির মধ্যে। হ্যাঁ, দিল্লি হলে কথা ছিল, কোনো জায়গায় এখন আর সেফ নয়। খবরে রোজ পড়ো না, টিভিতে দেখো না চারদিকে কি হচ্ছে, আর আমরা তো যাচ্ছি বেড়াতে। সেটা নয়, মেয়ে বড় হচ্ছে, ওর একটা সার্কেল তৈরি হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে ও এখন থেকে। যদি এখন থেকে কি ছেড়ে দেবো, আজাদ পাঞ্চি। আরে বাবা, মেয়েটা তো আমারও নাকি, একটা চিন্তা হবে না, একটা ভালো মন্দ কিছু হয়ে গেলে, সেজন্যই তো বলি। খাবার দিয়েছি, হোমওয়ার্কটা তাড়াতাড়ি শেষ করে নে আর খেয়ে নে, বেরোতে হবে আমায়। কবে যাবি? আচ্ছা ঠিক আছে, শোনো শোনো শোনো, একটা কথা আছে, ইস, সেটা হচ্ছে তোমার মোবাইল ফোনটা সবসময় তোমার সঙ্গে রাখবে, লাফিও না, দাঁড়াও। হ্যাঁ, কখন ঘুমোতে যাচ্ছ, কখন উঠছ, কি খাচ্ছ, প্রত্যেক মিনিটের আপডেটটা আমার দরকার। 100%। কবে যাওয়া, কখন? পরশু সকাল 9টা। ওরে বাবা, কতবার বলবে, বাবাকে বলে দিও।